আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ইএসএম হাসান তো এখন সাতান্নতম প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্নটি করেছেন জান্নাতুল মদিনা নামে এক বোন এবং তার সাথে চন্দন বিশ্বাস নামে আর সম্ভবত ভাই হবেন তো তারা বলেছেন যে বেসরকারি শিক্ষকগণ কি একশো শতাংশ ভাতা পাবে বিষয়টি জানাবেন কেউ বলছে পাবে কেউ বলছে পাবে না তো ভাই আপনাদের প্রথমেই বলি ভাই এবং বোন যে বেসরকারি শিক্ষকরা অর্থাৎ আমরা আমরা আসলে কোন ভাগের মধ্যে পড়ি সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের লিডিং পোস্ট যে যারা রয়েছেন তারা খুব চিন্তার মধ্যে আছেন যে একশো শতাংশ ভাতা যাওয়ার ভাতা দেওয়ার কথা যেখানে বলা হয়েছে সেখানে আমরা আসি কি নাই তো যেহেতু লিডার মহোদয়রা নিজেরাই চিন্তার মধ্যে এবং তারা বলেছেন না আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে আমরা এর মধ্যে আছি কেননা পোড়া গরু এসি দূরে মেঘ দেখলেই ডরায় এটা আপনারা জানেন আমাদের অবস্থা কিন্তু বস এখন যেহেতু স্পষ্টভাবে বিষয়টা এখনও ক্লিয়ার না সেই জন্য আমাদের আনন্দে উদ্বেলিত হওয়ার কোনো কিছুই নেই যেহেতু আমাদের জন্য এখানে স্পষ্ট করে কিছু বলা হয়নি আর আমরা ইতিপূর্বে দেখেছি যে যত ধরনের বিভিন্ন প্রণদনা যায় এসেছে বেসরকারি শিক্ষকরা স্কুল কলেজ মাদ্রাসা বরাবর কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেছি বিভিন্ন জায়গায় সেটি আপনারা পরবর্তীতে যখন জয়েন করবেন এবং তারপরে অনেক বিষয় আপনারা দেখতে পাবেন আপনাদের চোখ ফুটে যাবে দৃষ্টি খুলে যাবে সুতরাং বিষয়টি অস্পষ্ট ওয়াহিদুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে জন্ম সনদে জন্মস্থানের জন্মস্থান নানাবাড়ি রয়েছে ওনার জন্মসনদে উনি বলেছেন যে আট নম্বর পয়েন্টে বাড়ির ঠিকানা দিলে সমস্যা হবে ভাই যেহেতু আপনার জন্ম সনদ এটিও কিন্তু পুলিশ ভেরিফিকেশনের তারা দেখতে চাইতে পারে যেহেতু জন্মস্থান আপনার আলাদা দিয়ে আছে সুতরাং সেটি দিলে কি সমস্যা কোনো তো সমস্যা নেই আপনার নিজ জেলা আলাদা স্থায়ী ঠিকানা আলাদা জন্মস্থান আলাদা আলাদা হতেই পারে যদি সেটি আপনি দেন আপনার কি সমস্যা হবে সঠিক বিষয় দেন না হলে পরবর্তীতে আপনারাই কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন মোহাম্মদ মিজানুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি সমাজ সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি এখন পদের নাম কি লিখব ভাই পদের নাম লিখবেন সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে নামের পাশে আমার মোবাইল নাম্বার দিয়েছি সমস্যা হবে ভাই চাইনি যে বিষয়গুলো সাইনি অহিত দেওয়ার দরকার নেই এরপরে যখন দিয়েছেন আশা করি সমস্যা হবে না এইসব সব ঠুনকো বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না তবে যে বিষয়গুলো ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এই পয়েন্টসগুলো ভুল করলে কিন্তু ঝামেলার মুখোমুখি হবেন কোনগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টস সেটি আপনারা নিজেরাও ভালোভাবে উপলব্ধি করতে পারছেন মুনা খান নামে এক বোন প্রশ্ন করেছেন যে আপনি ধৈর্যের সাথে প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রশ্নের উত্তর দেন বোন ধন্যবাদ এরপরে বলেছেন যে ভাই কোনো প্রশ্নকে ছোটো বা অহেতুক ভাবা ঠিক না না বোন আমি কোনো প্রশ্নকে অহেতুক বা ছোট ভাবি না তবে যেসব প্রশ্ন প্রশ্নগুলো বারংবার আমার সামনে চলে আসে আমি কিন্তু সেগুলোর চেষ্টা করি লিখিত উত্তর দেওয়ার জন্য এবং চেষ্টা করি সেখানে রিফ্লেয়ে তাদেরকে সেই পর্ব সংখ্যা বলে দেয় দেওয়ার জন্য যে আপনারা এততম পর্ব দেখুন উত্তরটি পেয়ে যাবেন আপনি আরও বলেছেন যে আমাদের কনফিডেন্স লেভেল লো নিজের নামটাও সনদ দেখে থেকে লিখতে হয় বোন আপনাকে অনেক ধন্যবাদ আপনি নিজের নামটাও দেখে দেখে লেখেন আপনি না সবাই আমরা সবাই কিন্তু কাজটা করে থাকি এটি কিন্তু কনফিডেন্স লেভেল লো এর জন্য না এটি আমরা করে থাকি সচেতনতার জন্য সতর্কতার জন্য যে আমার নামের স্পেলিং যেন ভুল না হয় আমার নামের পরে এমডি তারপরে এম এস টি এরপরে সিরি যেটা লেখে না কেন এরপরে ডট আসে কি না সেটিও আমরা দেখে লিখি এটি কনফিডেন্স লেভেল লো সেজন্য না সতর্কতার জন্য এবং এটি করা উচিত কারণ চাকরির বিষয়টা যেহেতু আপনার সারা জীবনের জন্য এখানে ভুল ভ্রান্তি করার সুযোগ নেই আর অন্য অন্য চাকরিতে কিন্তু দেখা যায় যে অনেক অনেকগুলো সারকরণ আছে কিন্তু এইখানে আপনার যেখানে বর্তমানে আছেন শুরু থেকে যে ঝামেলাগুলো ফেস করছেন আমার মনে হয় যে আমি আমার আমি আমার বেকার জীবনে প্রায় চল্লিশ প্লাস ভাইভা দিয়েছি তো এত বেশি ঝামেলাপূর্ণ কোথাও আমার কখনো মনে হয়নি যদি আমি এখানে আবেদন করিনি কিন্তু আপনাদের সাথে কিন্তু শুরু থেকে আছি এবং ঝামেলাগুলো সরাসরি গভীরভাবে আমি কিন্তু এগুলো পর্যবেক্ষণ করছি অনেক ধন্যবাদ বোন আসলে চাপের ব্যাপার আপনারা অনেকেই বলেন ভাই আপনি খুব চাপ বলে থাকেন চাপ তো পাই না চাপ পাচ্ছেন না না আরও চাপ আছে ভাই সামনে আরও চাপ আছে সেলিম হোসাইন নামে এক ভাই প্রশ্ন করেছেন পাবনার ভাই আমার প্রিয় একজন ভাই তিনি বলেছেন যে অনেকে খামের উপর ব্যাস রোল ফোন নাম্বার দিচ্ছে প্রেরকের জায়গায় সেটা নিয়ে সমস্যা হবে কি ভাই খাম যেহেতু ভেরোলের সাথে সম্পর্কিত না আপনাদের চিঠি পৌঁছানো পৌঁছানো মাত্র কিন্তু আপনাদের শুধু খামের উপর জেলা দেখা হবে দেখার পরে খামটা সুরে ফেলা হবে ডাস্টবিনে সুতরাং খামের উপরে আপনি প্রেরকের জায়গায় আপনি রোল দেন ব্যাস দেন মোবাইল নাম্বার দেন আপনি গানের লাইন লিখে দেন সমস্যা কী কোনো সমস্যা নেই মুসন্না নামে এক বোন এবং তার সাথে উত্তম ঘোষ নামে আর একজন ভাই একই প্রশ্ন করেছেন যে ছয় নম্বরের ঘরে পয়েন্টে দুই ঘর মিলে ঠিকানা লিখেছি আর বোন বলেছেন মুসন্নাম নামে বোন যে তিন ঘর মিলে ঠিকানা লিখেছি সমস্যা হবে কোনো সমস্যা নেই যেহেতু আপনাদের দ্বিতীয় কোনো অপশন নেই লেখার ওখানে মানে চারটি বক্স রয়েছে চারটি ঘর রয়েছে সুতরাং চারটি ঘর মিলে আপনারা আড়ারিভাবেও লিখতে পারেন কোনো সমস্যা নেই লিখতে পারেন নয় অথবা পুরোটাই চারটি ঘর মিলে ভাবে ঠিকানাও লিখতে পারেন কোনো সমস্যা নেই উত্তম ঘোষণামে ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে ষোলো নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার না দিলে প্রবলেম হবে অর্থাৎ যেখানে রেফারেন্স না ভাই প্রবলেম হবে না তবে মোবাইল নাম্বার দিলে বরং আপনারা ওই সেই সব স্যারদের কাছ থেকে পারমিশন নিয়ে দেবেন কারণ অনেকেই কিন্তু নাম্বার দেওয়া পছন্দ করে না যে না আমার শুধু রেফারেন্স দেন নাম্বার দেওয়া দরকার নেই তো নাম্বার দিলে পারমিশন নিয়ে দেন তারা যদি বলে হ্যাঁ নাম্বার দেন আমি বলে দেবো আমাকে ফোন দিলেন না সে ভালো বা আমি এটি ভালো সব নাম জাহান নামে বোন প্রশ্ন করেছেন যে দু সাল থেকে একই বাসায় আসি পাঁচ বছর কি কী হিসাবে দেব আট বছর না পাঁচ বছর আপনি যেহেতু আট বছর ধরে আছেন যে যেহেতু এখানে বলা হয়েছে যে পাঁচ বছর আপনারা বিগত পাঁচ বছর পাঁচ বছরই দেন বেশি দেওয়ার তো কী দরকার পাঁচ বছরই দেন এরপরে যদি আপনাকে জিজ্ঞাসা করে ভেরিফিকেশনের সময় যে আপনি কতদিন যাবত আছেন যে আট বছর আপনি সেটি উল্লেখ করে করেনি কেন যে না ফর্মে পাঁচ বছরের কথাই উল্লেখ করতে বলা হয়েছে সুতরাং ষোলো সাল থেকে দেন আরিফা সুলতানা আরিফা নামে একবার প্রশ্ন করেছেন যে সেসিফের আবেদনে একই প্রতিষ্ঠানে একই নামে দুইটি আবেদন করলে সমস্যা হবে অর্থাৎ সেসিফের যে ছয়শো আটাশিটি পদে আবেদন করা হলো আপনি একই প্রতিষ্ঠানে দুইবার আবেদন করেছেন একই নামে বোন দেখেন এর আগেও তৃতীয় চক্রেও কিন্তু যখন একই প্রতিষ্ঠানে অনেকে দুবার আবেদন করেছে একবার আবেদন ফি জমা দেওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আবেদন ফি জমা নেয়নি যেহেতু ইন নাম্বার একটি সুতরাং কিন্তু দ্বিতীয়বার আবেদন ফি জমা নেয়নি তো আশা করি আপনারও সেভাবে জমা নেবে না যেহেতু সম্ভবত আপনি এখনও আবেদন ফি পরিশোধ করেনি চেষ্টা করে দেখেন দুবার আবেদন ফি নেবে না আর যদি নিয়েও থাকে তারা তো নিতে পারে যেহেতু তাদের লস নেই তাদের লাভ সমস্যা হবে না বোন কিরণ মৃধা নামে এক ভাই প্রশ্ন করেছেন যে চোদ্দ নম্বর পয়েন্টে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার আমার আত্মীয় সেটি উল্লেখ করা যাবে কিনা না ভাই শুধুমাত্র সরকারি জব যারা করে তাদের উল্লেখ করবেন যেহেতু গ্রামীণ ব্যাংকের সরকারি জবের মধ্যে পড়ে না ইব্রাহিম মাহমুদ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে প্রতিটি সেটে চারিত্রিক সত্যতে করে জমা দিয়েছি সমস্যা হবে কি হ্যাঁ চারিত্রিক তো সত্যত্ব করে জমা দিতে দিতে হবে সমস্যা কেন সমস্যা হওয়ার তো কোনো কথা নেই বরং চারিত্রিক সত্যত্ব করে জমা না দিলেই সমস্যা কেননা আপনার তো কপি দেবেন না মূল কপি নিজের কাছেই রাখবেন ফটোকপি সত্যতে করে জমা দিতে হবে বরং সেটি না করলেই সমস্যা কারণ যারা এগুলো ভেরিফিকেশন করবে একটা বিষয়ে মাথা রাখবেন তারা কিন্তু আপনাদের চেয়েও মেধাসম্পন্ন সম্পন্ন কিংবা শিক্ষিত নন সুতরাং আপনারা যেটি বুঝবেন তারা অনেক জায়গায় সেটি নাও বুঝতে পারেন আবার আপনাদের চেয়ে মেধাসম্পন্ন শিক্ষিত শিক্ষিতকেও আসতে পারে কিন্তু অনেক সময় ঝামেলা করতে পারে সুতরাং ঝামে অহেতুক ঝামেলা জড়ানোর কোনো দরকার নেই ফটোকপি চারিত্রিক সত্যত্ব করে দেন রাকিবুল লিঙ্কন নামে এক ভাই প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন করেছেন তিনি যে প্রথম প্রশ্ন আমার বাবা রাষ্ট্রীয় ব্যাংকে চাকরি করে চোদ্দ নম্বর পয়েন্টে কি দেবো হ্যাঁ ভাই দেন দুই নম্বর প্রশ্ন জব এক্সপিরিয়েন্সে কি ফাঁকা রাখবো যেহেতু আপনার জব এক্সপিরিয়েন্স নাই সেই জায়গায় প্রথম বক্সে আপনি লিখবেন প্রযোজ্য নয় এবং পরবর্তী বক্সগুলো কলম দিয়ে লম্বা করে ডিয়াস দেবেন আনোয়ার হোসাইন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে ঠিকানার জায়গায় বড় ভুল হয়ে গেছে ফুলুদ দিয়ে কি ফ্লুইড ব্যবহার করার কথা আপনি বলছেন যোগ করা যাবে কি না ভাই দেখেন যেহেতু এটি চাকরির বিষয় ওই যে একটু আগে বললাম যারা ভেরিফিকেশন করতে আসবে পান থেকে সুন খসলেই সমস্যা আর শুরু থেকে যেহেতু আপনারা এখানে অনেক সমস্যা ফেস করে আসছেন কখন কোন দিকে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই সুতরাং ফ্লুইড ব্যবহার করিয়েন না যেহেতু আপনাদের চাকরির ব্যাপার যে পেজটি ভুল হয়ে গেছে শুধুমাত্র সেই পেজটি প্রিন্ট করে নেন পাঁচটি সেট পাঁচটি সেটের জন্য পাঁচটি পাতা ধরেন আপনার দুই নাম্বার সেট দুই নম্বর পেজটা ভুল হয়ে গেছে ফুলিট না দিয়ে আপনি দুই নম্বর পাতাটি পাঁচটি প্রিন্ট করে আবার নতুন করে পূরণ করে দেন একদম ঝকঝকে করে দেন ভাই লোকমান হাকিম হাকিম নামে এক ভাই প্রশ্ন করেছেন অনেক বিজ্ঞ একজন ব্যক্তি যে কাগজগুলো সুন্দরবন কু সুন্দরবনে সুন্দরবন কুরিয়ার করে পাঠালে হবে ভাই আপনার নামের সাথে প্রশ্নটি যায় না লোকমান হাকিম হাকিম নামে একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন না ভাই কোশ্চিন কালেও এই ভুলটি করবেন না সুন্দরবনে কুরিয়ার আপনি কেন পাঠাবেন সেখানে স্পষ্টভাবে বলা আছে ডাকযোগে পাঠাতে হবে ডাকযোগে ডাকযোগটা কিন্তু এটা কিন্তু রাষ্ট্র রাষ্ট্রীয় ডাকযোগ মাধ্যমটা রাষ্ট্রীয় মাধ্যম সুতরাং ডাকযোগে আপনি জিপি করে পাঠাবেন কারণ সুন্দরবনে পাঠানো পাঠালে অনেক ঝামেলা আছে প্রথমত মোবাইল নাম্বার ফোন নাম্বার দিতে হয় ওরা কিন্তু ওগুলো পৌঁছায় না ফোন নম্বর ফোন দিয়ে কথা বলে হ্যালো আপনার একটি বক্স এসেছে আপনি নিয়ে যান অত মানুষের ফোনেই দেয় না ভুলও এ কাজটি করবেন না মাসের পর মাস যাবে আপনার কাগজ পৌঁছাবে না ভাই আব্দুল মালেক নামে এক ভাই প্রশ্ন করেছেন যে পূর্বে কোনো সরকারি চাকরির তারিখজনিত সমস্যা থাকলে এবং তা সংশোধন করা সম্ভব না হলে করণীয় কি ভাই দেখেন আপনি পূর্বে কোনো সরকারি জব করেছেন তারিখজনিত সমস্যা রয়ে গেছে কিন্তু আপনার হাতে কোনো না কোনো এভিডেন্স কোনো না কোনো ডকুমেন্টস কিন্তু রয়ে গেছে যদিও সংশোধন করতে পারেননি সেই ডকুমেন্টসে তো একটা তারিখ রয়েছে ভাই আপনি সেটা ইউজ করেন আপাতত ভেরিফিকেশনে তো আপনি সেই ডকুমেন্টসটি ছো করাতে পারবেন যেখানে আমার তারিখ রয়েছে আর ভুল আছে কি না সেটি তো কর্তৃপক্ষ আপনার ওভাবে দেখবেন আপনার ডকুমেন্টস দেবেন হ্যাঁ ঠিক আছে এই অনুযায়ী ঠিক আছে সুতরাং সংশোধন করা সম্ভব হবে না আপাতত যে ডকুমেন্টস যে তারিখ আছে সেটাই আপনি ইউজ করেন এবং পরবর্তীতে আশা করি এগুলো সমস্যা হবে না হেলাল উদ্দিন নামে এক ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্ন বলে এটা কমপ্লেন বলাই ভালো যে আপনি ভালো মানে আমি ভালো ভাই যা যাক্লা হ্যাঁ কাল্লা কিন্তু ফোন রিসিভ করেন না ভাই আপনার দ্বিতীয় কথাটি আমি মানতে পারলাম না আমার মোবাইলে এখনও পার ডে এক প্লাস ফোন আসে আমি একশো থেকে একশো প্লাস ফোন পার ডে রিসিভ করি এখন ভাই আপনারই আপনাদের বিবেকে প্রশ্ন করুন যে আমি একজন মানুষ কতটি ফোন রিসিভ করতে পারি আমার কান আমার মাথা মস্তিষ্ক আমাকে কতটা হেল্প করতে পারে আমার কান তো আমাকে সবসময় হেল্প করে না ভাই আমার নিজের সংসার রয়েছে আমি দুটো প্রতিষ্ঠানে জব করি সেই জায়গাগুলো দৌড়ে দৌড় করা এমন হয় যে রবিবার করে বুধবার করে আমি প্রতিষ্ঠানে থাকার কারণে আমি কিন্তু কোনো সময় দিতে পারি না দিনের বেলা তারপরে যেটা ফোন রিসিভ করলে করি নাহলে আমার স্টুডেন্টকে দেবে যে বলি তোমরা ধরে সালাম দিয়ে বলো যে স্যার এখন ব্যস্ত আছে এরপরে আমি অধিকাংশ সময় তারপরে দিনেরবেলা যতটা ফোন ধরে ধরি আমি রাত নয়টা পরে ভিডিও আপলোড করার পরে কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বারোটা ইভেন আপনারা যখন আবেদন করেছেন রাত একটা পর্যন্ত আমি ফোন রিসিভ করেছি আপনারাই তার সাক্ষী রাজ সাক্ষী সুতরাং আপনারা ভাই একটু দেখেন আসলে কীভাবে আমার পক্ষে এতগুলো ফোন ধরা সম্ভব কিনা তারপরেও যাদের এমার্জেন্সি রয়েছে আপনারা আমাকে দু একবার ফোন দিয়ে না পেলে মেসেজ দেবেন আমি কিন্তু উল্টো আরও আপনাদের কল ব্যাক করি অনেকে আবার আমার ফোনটা ধরেন এমন হয়েছে আমি মিস কল দেব আমার আমি কলটা ব্যাক করেছি সে অপর প্রান্ত থেকে ভাই আমার ফোনটা ধরে তেইশ মিনিটে যাবৎ কথা বলেই যাচ্ছেন একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন ভাই এই কাজটি করলে আমাদেরও খারাপ লাগে কারণ দেখা যায় যে পার ডে আমি যতগুলো কল ব্যাক করি পাঁচজন সাতজন সাতজন আমার ফোনটা রিসিভ করে থাকেন এবং পাঁচ সাত মিনিট করে কথা বলে থাকেন তো ভাই বিষয়টি এমন না যে ভাই ইউটিউবে ভিডিও সারে ভাইয়ের মনে হয় লক্ষ লক্ষ টাকা তা না আমি কিন্তু খুব সীমিত আমার জীবন যাপনটা আমি যে জীবনটা লাইফে লিড করি এটা কিন্তু খুবই হালকা পাতলা হয়তো বা ব্যক্তিগতভাবে বিভিন্ন জেলা থেকে যারা আমার কাছে এসেছেন তারা জানেন যে আমি আহামরি কোনো জীবনযাপন করি না খুব সাদা সিধে শুধু এত বেশি টাকা আমার ফোনে থাকে না তো আপনাদের কখনো কল ব্যাক করলে প্লিজ আপনারা কেটে দিয়ে ফোনটা ব্যাক করিয়ে মেসেজ দেবেন ভাই না পেলে মেসেজ দেবেন দু তিনবার ফোন পাওয়ার পরে আমাকে না পেলে মেসেজ দেবেন আমি ব্যাক করব আপনাদের আপনারা কেটে দিয়ে ফোনটা ব্যাক করেন পরে আনন্দ কুমার রয়েন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার আইডি এনআইডি চাকরির কারণে অন্য জেলায় আছে ভিরুয়াল ফর্মে বর্তমানে ঠিকানা স্থায়ী ঠিকানা নিজ জেলায় দিয়েছি এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি ভাই অন্য জেলায় আপনার আইডি থাক আপনি এর মধ্যে অনেক সময় পাবেন আইডিটা গিয়ে নিয়ে আসবেন আপনি কি বলতে চেয়েছেন বিষয়টি কিন্তু ক্লিয়ার না নাকি অন্য জেলায় আপনার আইডি হয়েছে স্থায়ী ঠিকানা সেই জেলায় হয়েছে বিষয়টি কিন্তু আপনি ক্লিয়ার করে বলেননি আপনি যেটা বলেছেন যে আইডি অন্য জেলায় আছে আছে মানে কি থাক আপনি দুই তিন দিন পরে গিয়ে সেখান থেকে নিয়ে আসবেন নাকি অন্য জেলায় চাকরি করেন চাকরি করলে বর্তমান ঠিকানা সেখানে দেন আরেকটি প্রশ্ন করেছেন যে এনটিআরসিতে আবেদনের ঠিকানা পরিবর্তন করার অপশন আছে ভাই আবেদনের ঠিকানা পরিবর্তন করার অপশন নেই তবে ভিরোল ফর্মে যদি আপনারা ভুয়ে ভুল করে থাকেন এখন এনটিআরসি অফিসে গিয়ে সেখানে আপনারা চেয়ারম্যান মহোদয় বরাবর বড় আবেদন করে ভিরোল ফর্মের নামধাম ঠিকানা অনেক কিছু সংশোধন করতে পারবেন সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়ে গেছে তো যারা ভুল করেছেন কাজটি করতে পারবেন পারভিন সাবিলা এবং মোহাম্মদ আব্দুল আজিজ নামে দুজন ভাই বোন একই প্রশ্ন করেছেন যে ভিরল ফর্মে ভুল করে নিজ জেলার নাম লিখি নাই নিয়োগ বাতিল হবে নাকি আবার একটা পাঠাবো ওই যে একটু আগে বললাম ভুল করলে সংশোধন করা যাবে এখন প্রশ্ন হলো নিজ জেলা কোথায় লিখবেন খামেরপুর নিজ জেলার কথা বলছেন আপনারা সেটি কিন্তু উল্লেখ করেননি যদি খামেরপুরে নিজ জেলা উল্লেখ না করে থাকেন আসলে বাসাই প্রক্রিয়াটা কেমন হবে যখনই তাদের হাতে হাতে সিটিগুলো পৌঁছাবে তারা কিন্তু নিজ জেলা অনুযায়ী খামগুলো আলাদা আলাদা করবে ধরেন আপনার নগাঁও জেলা আলাদা আপনার সিলেট আলাদা বান্দরবান আলাদা খাগড়াছড়ি আলাদা বরিশাল আলাদা ঢাকা আলাদা মানিকগঞ্জ আলাদা সবগুলো জেলা যখন আলাদা করবে সেখান থেকে বের করে আপনার বিষয়ভিত্তিক আলাদা করবে কিন্তু তারা এটি কিন্তু সহজ করার একটা সিস্টেম ধরেন একটা জেলায় গড়ে সাড়ে পাঁচশো খাম যাবে তারা জেলা আলাদা করার পরে সেগুলো চিঠি বের করার পরে বিষয়গুলো আলাদা করবে একটা করে বিষয় বিষ্টটা ত্রিশটা করে করে আসবে আলাদা করার পরে কিন্তু তারা আবেদন পরে স্টেবল করবে নাহলে পুলিশ তো তাদের এই তথ্যগুলো পাবে না এখন যেহেতু আপনারা জেলায় লেখেননি সুতরাং তাদের জন্য অনেক কষ্টকর বিষয়গুলো কিন্তু আপনাদের আগে বলেছিলাম যে আপনারা এত তাড়াহুড়ো করিয়েন না দুই তিন দিন ধৈর্য ধরেন প্রতিটা লাইন নিজে পড়েন পরে অন্যকে শোনান আবার অন্য পড়ুক আপনি শোনেন কোথাও ভুল হয়েছে কিনা খাম পড়েন সব কিছু পড়েন যেহেতু ভাই চাকরির বিষয় এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই আরেকটি কাজ আপনারা করতে পারেন যাদের ভুল হয়ে গেছে আপনারা এন টি গিয়ে আবেদন করে সেই খামটি উদ্ধার করে নিতে পারেন যদিও নির্দলা লেখা নেই নেওয়ার পরে আপনারা সেখানে লিখে দিতে পারেন এটি অপশন কিন্তু পাচ্ছেন আপনারা জয়ারদার অজিত নামে এক ভাই প্রশ্ন করেছেন যে সহধর্মে নিকট আত্মীয়র মধ্যে পড়ে ভাই আপনি আমাকে বিপদে ফেললেন আমি অনেক কটি বিশেষ দিয়েছি ভাই অনেক জায়গায় ভাবিয়েও দিয়েছি আমি এত কঠিন প্রশ্নের জীবনেও পাইনি অনেকে কিন্তু বলে যে স্ত্রীর সাথে বসবাস করা আর শত্রুর সাথে বসবাস করা মানে একই সাথে নিচে নিচে একই কথা আবার তা গান গেছে স্ত্রীকে নিয়ে স্ত্রী নাকি রেল লাইন যে রেল লাইনে বডি দেবো মাথা দেব না আবার আমাদের দেশে একজন গান গেছেন সম্ভবত নকুল কুমার বিশ্বাস নাকি অন্য কেউ আমি সঠিকভাবে বলতে পারছি না কী জানো আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান নাকি এরকম অনেক বিষয় রয়েছে ভাই এখন স্ত্রী আত্মীয়ের মধ্যে পরে কি পরে না ভাই বোন যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা কমেন্টে উল্লেখ করবেন যে আসলে স্ত্রী আত্মীয়র মধ্যে পড়ে কি পরে না তবে জোর্দার ভাইকে আমি বলবো আপনি আপনার স্ত্রী যেহেতু গভর্নমেন্ট জব করে আপনি তার নামটি দিয়ে দেন সমস্যা হবে না আশা করি তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে শেনাগাদ ভালো থাকবেন